হিমন্ত বিশ্ব শর্মা এজন চতুৰ ৰাজনীতিবিদ, সেই কথা আমি সকলোৱে জানো। এইকেইদিন হিমন্ত বিশ্ব কেতিয়াবা ভৱানীপুৰত, কেতিয়াবা থাউৰাত, কেতিয়াবা মৰিয়নীত সভা অংশগ্ৰহণ কৰিছে। এই তিনিটা সমষ্টি তাৎপৰ্যপূৰ্ণ, কিয়নো ভৱানীপুৰত AODFৰ বিধায়ক আছিল ফণী তালুকদাৰ, তেওঁ বিজেপিলৈ আহিলে। 5 মাহৰ আগতে তেওঁ AIDFৰ হৈ তাত প্ৰচাৰ চলাইছিল, এইবাৰ তেওঁ বিজেপিৰ হৈ প্ৰচাৰ চলাবলগীয়া হৈছে। থাউৰাত একে ঘটনা ঘটিছে, সুশান্ত বৰগোহাঁই ক্ষেত্ৰত তেওঁ আছিল কংগ্ৰেছী, এইবাৰ বিজেপিৰ হৈ তেওঁ উঠিছে। মৰিয়নীৰ ৰূপজ্যোতি সেইদিনা কংগ্ৰেছী হৈ MLA হৈছিল, আজি তেওঁ বিজেপিৰ হৈ উঠিছে। কিন্তু তিনিটা সমষ্টিতেই হিমন্ত বিশ্বই প্ৰায় একেধৰণৰ বক্তব্য আগবঢ়াইছে তিনিটা দিনত। এই বক্তব্য মন কৰিলে বুজি পাব যে হিমন্ত বিশ্বই কি ক'ব বিচাৰিছে। এইবাৰ যেতিয়া ইলেকশ্যন হৈ গ'ল, তেতিয়া মই ৰূপজ্যোতিক ঘৰত মাতিলোঁ। ৰূপজ্যোতি, মই একেলগে কংগ্ৰেছ কৰা, আমি একেলগে একে পাৰ্টিতে আছিলোঁ। মই ৰূপজ্যোতিক মাতি আনি সুধিলোঁ যে ৰূপজ্যোতি MLA হৈ কেনেকুৱা লাগিলে। বোলে দাদা, ভাল লাগা নাই, কংগ্ৰেছ চৰকাৰ হ'ব বুলি ভাবিছিলোঁ, কংগ্ৰেছৰ চৰকাৰ নহ'ল। তেতিয়া মই বোলো, এতিয়া যদি বিজেপি চৰকাৰৰ দিনত আমাৰ মৰিয়নীটো আৰু পিছুৱাই যাব, বোলে দাদা পিছুৱাই যাব। তেতিয়া আমি হিচাপ কৰিলোঁ, যেতিয়া কংগ্ৰেছ চৰকাৰ আছিলে তেতিয়াও ৰাণা গোস্বামীয়ে ৰূপজ্যোতিক কাম কৰিব নিদিয়ে মৰিয়নীত। তাৰ পিছত যোৱা 5 বছৰ বিজেপি চৰকাৰ থাকিলে, তাতো বিৰোধীত বহিলে, আৰু এতিয়াও যদি বিৰোধীত বহে, জ্যোতিষীয়ে কোৱা মতে MLAটো হ'ব পাৰিব, কিন্তু মৰিয়নীটো উন্নতি নহ'ব, হয়নে নহয়? ইলেকশ্যনৰ পিছত মই সুশান্তক ঘৰত মাতি সুধিছিলোঁ যে সুশান্ত বিৰোধীত থাকি থাউৰাৰ কিমান কাম কৰিব পাৰিব। বোলে দাদা, মোৰো মনটো বেয়া হৈ আছে, কংগ্ৰেছৰ চৰকাৰ আহিব বুলি বহুত প্ৰতিশ্ৰুতি দিলোঁ, এতিয়াতো একো কৰিব নোৱাৰিম। মই বোলো, নহয়, কংগ্ৰেছৰ MLA হ'লেও কিছু কামটোতো হ'ব। আৰু বিৰোধীত থাকিলে অলপ হ'লেওতো ক'ৰবাত নহয় ক'ৰবাত উন্নয়ন ৰখি যাব। তেতিয়া মই ফণীদাক ক'লো যে ফণীদা, আপুনি যদি UDFত থাকে তেতিয়াহ'লে আপুনিতো MLA হ'ল, আপোনাৰতো চিন্তা নাই, 5 বছৰ MLAটো আপুনি হ'লেই, এইটোতো সঁচা কথা, এইটোতো কোনো মিছা কথা নহয়। 5 বছৰটো তেওঁক আমি জিকাই দিলোঁৱেই। মই তেওঁক ক'লোঁ যে আপুনি বিজেপিত আহক, AGPত আহক, UPPLত আহক, য'ত আহক আহক, কিন্তু আপুনি চৰকাৰী পক্ষত থাকক। তিনিটা সমষ্টিৰ তিনিজন বিধায়ক, তিনিজনৰ ক্ষেত্ৰতেই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ একেই ফৰ্মুলা। আজি মৰিয়নীত হিমন্ত বিশ্ব শৰ্মাই গৈ দেখিলে যে হাতী এটা ডাঙৰ সমস্যা, হাতীৰ সমস্যা লগে লগে সমাধান কৰি দিলে মুখ্যমন্ত্ৰীজনে। মোক আহোঁতে ৰূপজ্যোতিয়ে কৈ আহিছে যে দাদা, ইমান খালী মাটি, কোনেও খেতি কৰিব নোৱাৰে, হাতী আহি খেতিটো খাই যায়, হয় নেকি? হাতীৰ ইয়াত উৎপাত বহুত আছে, হয়নে নহয়? মোক ৰূপজ্যোতি আহোঁতে কৈ আহিছে যে ইয়াত হাতীৰ ইমান উৎপাত, মানুহে খেতি কৰিব নোৱাৰে। যি নহওক, মই কিমান দূৰ কৰিব পাৰোঁ নাজানো, কিন্তু এটা কথা ঠিক যে আমি খুব ধুনীয়াকৈ আমাৰ কাৰেণ্টৰ ফেঞ্চিং ইয়াত লগাই দিম, যাতে যিমান পাৰোঁ আমি হাতী অহাটো বন্ধ কৰিব পাৰোঁ। আমি খুব সুন্দৰ কৰি আপোনালোকৰ ইয়াত ফেঞ্চিঙৰ কাম কৰি দিম, যাতে হাতীটো আমি যিমান পাৰোঁ ৰখাব পাৰোঁ। মৰিয়নী সমষ্টিত মুঠ 40খন চাহ বাগিচা আছে। এই 40খন চাহ বাগিচাৰ ভূত বিজেপিৰ অন্যতম সম্বল। এই ভূত লাভ কৰাৰ উদ্দেশ্যৰেই আজি চাহ শ্ৰমিকৰ দৰমহা সংক্ৰান্তত তাৎপৰ্যপূৰ্ণ প্ৰতিশ্ৰুতি আগবঢ়াই দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। তাৰ উপৰিও আমাৰ বাগিচাত যি বেংক একাউণ্ট আছে, আগতে আমি কি কৰিছিলোঁ, বাগিচাৰ বেংক একাউণ্টবিলাকত আমি বছৰত টকা পঠাইছিলোঁ। এতিয়া আমি চিন্তা কৰি আছোঁ যে আমি এটা টকা প্ৰত্যেক মাহত আমি পঠাব পাৰোঁ নেকি, যে প্ৰত্যেক মাহত কিবা নহয় কিবা এটা টকা আমাৰ বেংকৰ একাউণ্টত আহি যাব। এই কামবিলাক এতিয়া দৰমহা বাঢ়িছে, বোনাছ বাঢ়িছে, অৰুণোদয় আহিছে, আৰু আগত যি বৃদ্ধ পেঞ্চন, বিধৱা পেঞ্চন আছিলে, আগত কেতিয়া আহে কোনো ঠিক নাছিল। এতিয়া আমি কি কৰিছোঁ যে প্ৰত্যেক মাহৰ 10 তাৰিখে আমি বেংকৰ একাউণ্টত আমি টকা পঠাই আছোঁ। এতিয়া ৰখিব নালাগে, প্ৰত্যেক মাহত আমি
যেটো পাব লাগে আমি প্রত্যেক মাহত ব্যাংকের একাউন্টত আমি দি আছো। মূল মনত বিশ্বাস আছে যে আমি যদি এই অরুণোদয় আসনিটো লাহে লাহে যদি আমি 2,000 টাকা 2,500 টাকা লেকে যদি লৈ যাব পারো তেতিয়ালে মানুহৰ কষ্ট বহুত কমি যাব আৰু আমি মানুহখিনিক দুখীয়া মানুহখিনিক যিমান পাৰো আমি সহায় কৰিব পাৰিম। মই আগতেই কৈছো যে হিমন্ত বিশ্ব শর্মায় মৰিয়নিত গৈ যিমানবোৰ প্ৰতিশ্ৰুতি দিলে সেই প্ৰতিশ্ৰুতিবোৰ কাৰ্যকৰী হলে মৰিয়নি বহুত ওপৰলৈ উঠি যাব। গতিকে সেই প্ৰতিশ্ৰুতি দেখাৰ পিছত মই বাৰে বাৰে প্ৰশ্ন কৰিছোঁ যে প্ৰতিটো সমষ্টিতে উপনিৰ্বাচন হোৱাটো ভাল নেকি? মোৰ নিজৰ সমষ্টিটোতো যদি উপনিৰ্বাচন হ'লহেঁতেন হয়তো হিমন্ত বিশ্ব শর্মায় আহি আৰু প্ৰতিশ্ৰুতি আগবঢ়ালহেঁতেন। এতিয়া থাওৰাত কালি হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা কৰিছে যে থাওৰাৰ প্ৰায় 15-16,000 লোকে অৰুণোদয় আঁচনি পাই আছিল, এইবাৰ পৰা তাত আৰু 6,000 বেছি মানুহে অৰুণোদয় লাভ কৰিব। আজি একেধরনের ঘটনা মরিয়নিটো ঘোষণা করেছে। গতি আপনার সমষ্টির যদি উপনির্বাচন হয় তাহলে অধিক লোকে অরুণোদয় সুবিধা লাভ করব সক্ষম হব, কিন্তু হিমন্ত বিশ্বই ঘোষণা করেছে এই কথা। মরিয়নি সমষ্টিত আমার 15,000 মানুষে অরুণোদয় পাইছে, কিন্তু আরো বহুত মানুষে অরুণোদয় পোৱা নাই, হয় না নহয়? সেইবাবে এতিয়া মই আজি আপনার ইয়াতে ডিক্লেয়ার করে গৈছো যে 3 মাহের ভিতর মরিয়নিত আৰু 6,000 ফেমিলিক আমি অরুণোদয় আসনি দি দিম। বহু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় চাহ বাগিচাক ভূত পাবলে মূলত থাওৰা আৰু মরিয়নি এটা সমষ্টি যত বৃহৎ সংখ্যক চাহ বাগিচার ভোট আছে। উপনির্বাচনত এই দুইটা সমষ্টির চাহ বাগিচার যাতে ভোট পায় তার বাবে চাহ শ্রমিকের বাবে কি কি ঘোষণা করেছে এবার শুনি লোক। প্রথম কথা হল আপনাদের জানে যে আমি প্রত্যেক বাগিচাতে যাওয়া বছর আমি 1 কোটি টাকা দিছিল যাতে বাগিচার লাইন বিলাকত রাস্তা কমপ্লিট হব পারে, কিন্তু মোক রূপজ্যোতি কুর্মিয়ে কইছে যে মরিয়নি এতিয়াও বহুত চাহ বাগিচা আছে যার লাইনের কাম হওয়া নাই, লাইনত রাস্তার কাম এতিয়াও হব বাকি আছে। তার কারণে মই আমার মরিয়নি বাগিচা কিমান আছে টোটাল, আমার মরিয়নি 40খন আরো বাগিচা আছে, আর এই 40খন বাগিচার কারণে আজির দিনটোতে মই আরো 1 কোটি টোটাল 40 কোটি টাকা স্যাংশন করে দিছো যাতে সকল জায়গাতে আমার লাইনের রাস্তা কমপ্লিট হয়ে যাব পারে। ঠিক আছে, সস্তা হল রাস্তার পিছত আমার কি লাগিব, খোয়া পানি। যদি পানি না থাকে বাগানত ডায়েরিয়া হয়ে থাকিব, বাগানত বেমার আজার হয়ে থাকিব। সেই কারণে আমি কি সিদ্ধান্ত লৈছো যে আমার যে জল জীবন মিশন আছে এই জল জীবন মিশনের অধীনত প্রত্যেক বাগিচাতে আমি ওয়াটার সাপ্লাই স্কিম বনাম, আৰু এই স্কিমত ইলেকট্রিসিটিরও টাকা বাগানের মানুষে দিব নালাগে, আৰু যি কেমিক্যাল হব সেইটো বাগানের মানুষে দিব নালাগে, সেইটো রাজ্য সরকারে দিব। 6 মাহের ভিতর মরিয়নি সমষ্টির 40খন বাগিচাত প্রত্যেক ঘর লেবার আমার ওয়ার্কারের ঘর আপনালোকে খোৱা পানি পাব, এই প্রতিশ্রুতি মই আপনালোকক দিব খুজিছো। আমার বাগানত সৌভাগ্য আসনি আহিলে লাইনত রাস্তা লাইনত ইলেকট্রিসিটি হল, কিন্তু কিছুমান লাইনত এতিয়াও ইলেকট্রিসিটি হওয়া নাই। মই আপনালোকক আজি কথা দিছো যে মরিয়নি সমষ্টির প্রত্যেকজন বাগিচার শ্রমিকর ঘরত আমি লাইটৰ যোগান ধৰিম, এই প্ৰতিশ্ৰুতি মই আপোনালোকক আজি দি থৈ গৈছো। আমাক বাগিচাত কি প্ৰয়োজন, আমাক শিক্ষাৰ প্ৰয়োজন। যদি ল'ৰা ছোৱালী এডুকেটেড নহয় তেতিয়াহ'লে আমি আগবাঢ়ি যাব নোৱাৰোঁ। তাৰ কাৰণে আমি কেইটামান কাম কৰিব খুজিছোঁ। এটা হ'ল যে আমি মৰিয়নি সমষ্টিত 40খন চাহ বাগিচা আছে, এই 40খন চাহ বাগিচাত আমাক এলপি স্কুল আছে, কিন্তু এমিৰ পৰা হায়াৰ ছেকেণ্ডাৰীলৈকে আমাৰ স্কুল নাই। এতিয়া আমি নতুন হাই স্কুল বনাইছোঁ, কেইটা হাই স্কুল আহিছে মৰিয়নি? 3টা হাই স্কুল আহিছে,
কিন্তু বাগিচা আছে 40টা 40টার এগেইনস্টত হাই স্কুল আহিছে 3টা আমি এতিয়া ঠিক কৰিছো যে আমার বাগিচাত স্কুল লাগিব ক্লাস 6ৰ পৰা 12 লৈকে কারণ এলপি স্কুল আছে হাই স্কুল আমি বনাইছো কিন্তু মাজত এমি স্কুল নাই মাজত হায়ার সেকেন্ডারি স্কুল নাই সেই কারণে মরিয়নিত আমার বাগিচার মানুহর কারণে আমাক যে কম্পোজিট হাই স্কুল বলে কয় ক্লাস 6 টু ক্লাস 12 এই 6 পৰা 12 লৈকে মরিয়নি সমষ্টিত মই নতুনকৈ 10টা হাই স্কুল আপোনালোকক বনাই দিম এই প্রতিশ্রুতি মই আপোনালোকক দিছো।